ঢুকে যাও, ক্ষতি নেই, কিন্তু জেনে শুনে ভুল করো না। তুমি সযত্নে যে মানুষটাকে একটু একটু করে রোজ নিজের দুর্বলতা গুলো খুলে বলবে, সেই মানুষটার তার ভেতরের আবর্জনা তোমার থেকে সবচেয়ে আগে লুকিয়ে রাখবে, অথচ তুমি টেরও পাবে না। কিভাবে তোমার সরলতার সুযোগ তারা নিয়ে চলেছে প্রতিনিয়ত। অনেক সময় সবচেয়ে সুন্দর দেখতে মানুষটাই সবচেয়ে কুৎসিত মনের অধিকারী হয়, আর বাইরে থেকে মোটামুটি চেহারার মানুষগুলো অন্তর থেকে বেশিরভাগই সাচ্চা। আমরা বুঝতে ভুল করি, হ্যাঁ আমরা বুঝতে ভুল করি, কারণ এখনো আমরা সুন্দর কোনো জিনিসের প্রতি বেশি আকর্ষিত। সামনের মানুষটা কতটা ভালো সেটা তার পোশাক আশাক বা সাজগোজে বোঝা যায় না। তবু আমরা মাঝে মধ্যে সুন্দর চেহারা কিংবা ব্রণহীন মুখের প্রতি আকৃষ্ট হই। পরে যখন সেই মানুষটা আমাদের সবকিছু শুষে নিয়ে ছিবরা অবস্থায় রেখে যায়, তখন আমাদের কমন ডায়লগ হয়, পৃথিবীতে আসলে সবাই প্রতারক। আগে না, সবাই প্রতারক হয় না। তুমি নিজের পাড়ার শ্যামলা ছেলেটাকে ইগনোর করে পাশের পাড়ার গুডলুকসটাকেই প্রাধান্য দিয়েছিলে বেশি। কিছু কিছু মানুষ তালমিস্ত্রির ছুরির মতোই ধারালো, এরা কথা বলে চিনির থেকেও বেশি মিষ্টি করে, আর তারপর সবটা কেমন যেন ওলট পালট করে দিয়ে যায়। আমরা অনেক সময় মানুষ আর অমানুষের পার্থক্য বুঝেও বুঝতে চাই না। ক্ষণের ভালো থাকার জন্য দীর্ঘস্থায়ী ক্ষতিটাকেই বেছে নিই নিজে নিজে। খাল কেটে কুমির আনা কিংবা নিজের পায়ে নিজেই কুড়ুল মারার পর আমাদের হুঁশ ফেরে, মস্ত বড় ভুল হয়েছে আমাদের, কিন্তু ততক্ষণে আমরা চিতে গুড়ের পিঁপড়ে। ভালো আর ভালোই এর মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা বোঝার ক্ষমতা যেদিন আমাদের মধ্যে আসবে, তখন আমরা বুঝতে পারবো যত কাছেরই বন্ধু হোক না কেন, আসলে অনেক ক্ষেত্রে তার মনের ভেতর গালিচার মতো বিছানো আছে কাতার চাদর। এক সময় আমরা থুকে যাবো জেনে সেই গালিচায় পিঠ পেতে দিই, তাদের অনায়াসে ব্যবহার করতে দিই আমাদের। তারা একটু একটু করে মধুর বদলে বিষ ছড়িয়ে দেয় প্রকোষ্ঠে। যখন আমরা টের পাই তখন তো সবকিছুই তাদের দখলে। বাজারে সবজি কিনতে গিয়ে হামেশাই ভুল করি আমরা, তাতে আবার মানুষের মন সবচেয়ে জটিলতম পতঙ্গের কোনো আলিন্দের করল আছে, তা বোঝা আমাদের মতো বোকাদের কম্য নয়। বলতা মৌমাছি কিংবা সাপেদের চেয়ে মানুষ আর একটু উন্নত, কারণ এদের বিষ এদের হুলে বা দাঁতে রাখে না। মানুষের বিষ রাখার থলিটা আয়তনে ছোট হলেও সেই বিষের থলিটা একটা সম্পর্ক কিংবা সংসার ভাঙার ক্ষমতা রাখে। জানি জানি বাইরে থেকে বোঝা শক্ত, কিন্তু বোঝার পর তো সরে আসা যায়, তাই না? তুমি যখন আস্তে আস্তে বুঝতে পারবে কিছু মানুষের সাথে মেলামেশা করে তোমার কেবল ক্ষতিই হচ্ছে, তাহলে তার থেকে সরে এসো। সবজিটা খারাপ যেনও যদি আমি রান্না করি, তাহলে তাকে ঠকে যাওয়া বলে না, তাকে বলে জেনে শুনে ভুল করা। তাই ঠকে যাও, ক্ষতি নেই, কিন্তু জেনে শুনে ভুল করো না, এতে মাশুল যত বড়ই হোক না কেন, গুনতে কিন্তু তোমাকেই হবে।